জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্বোধন ও সম্বর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়টি উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ জয়নাল আবেদিন। মুক্তিযোদ্ধাদের ধরে রাখতে পারি, আপনারা দোয়া করবেন, আগামীতে যারা রাজনীতি আসছেন মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তাদেরকে আমরা স্বাগত জানাই, আপনারা আসবেন, জাতীয় পার্টিতে যোগ দিবেন এবং জাতীয় পার্টি শক্তিশালী করবেন, এটি আমার প্রত্যাশা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস। আমাদের জাতীয় পার্টির নেতা আলহাজ এসাদ ভূঁইয়ার, বীর মুক্তিযোদ্ধা এসাদ ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি যে নামকরণটি করেছে, যে নামটি দিয়েছে, আমি মনে করি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি পতাকা হওয়া উচিত, সেটি হল জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি। কারণ মুক্তিযোদ্ধারা জাতির সম্পদ, মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ, মুক্তিযোদ্ধারা কোনো দলের সম্পদ হওয়া উচিত নয়। আজকে নারায়ণগঞ্জের যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছেন, আপনাদের প্রতি আবেদন, আপনারা নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির ব্যানারকে আরও শক্তিশালী করবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসাক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ গোলাম কাদির। আজকে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় পরিষদ, তাদের মূল্যায়নে এই কার্যালয়ের প্রতিষ্ঠাতা, এই কার্যালয়ের মুক্তদাতা বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক ইউরোপের প্রেসিডেন্ট বাংলাদেশে, তিনাকে এই উপদেষ্টা মন্ডলের সদস্য এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা নেতা এবং জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, তাকে সব সভাপতি আর আমার স্নেহে এবং প্রতিটা রাষ্ট্রনায়ক আমাকে চিনতেন এবং জানতেন, পাই নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাব্বির আহমেদের ক্যামেরায় বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।